কোভিডের সময়ের মতোই যারা এল্ডারলি, যাদের কোমরবিডিটিস আছে, পুয়ারলি কন্ট্রোল ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, তাদের অসুখের সিভিয়ারিটি অনেক বেশি। কিছু লোক একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে আসছে, মানে ভাইরাল ইনফেকশন, তার উপরে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমরা চিন্তিত, আমাদের আপাতত এই আইসিইউ, এটা রেসপিরেটরি, আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট, তাতে কুড়িটা বেড ভর্তি। কিন্তু আপনি যদি বাকি কোভিডের সময়টা দেখেন, যেরকম আমরা একটা 5% 6% মৃত্যু দেখছিলাম বড় হাসপাতালের রেফারেল সেন্টারে, এখন সেটার সংখ্যা 5-10%।